এখানে আমরা যে লকটা ব্যবহার করেছি এটা হচ্ছে হাই কোয়ালিটির প্রোটেক্স লক যেটা ব্যবহার করেছি, এবং এখানে কিন্তু পিতলের টাচ দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই কোয়ালিটির লকগুলো কিন্তু অফিসের এবং ব্র্যান্ডি প্রোডাক্টগুলোতে ব্যবহার করা হয়, এবং এখানে 6 ইঞ্চি যে রড হ্যান্ডেল এটা কিন্তু ব্যবহার করা হয়েছে এসএস টাচ, যেহেতু এটা ফ্ল্যাট ক্যাবিনেট সে কারণে। ওয়াল ফাইল ক্যাবিনেট যেটা সেটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি সেম লক প্রোটেক্স হাই কোয়ালিটির লক, এবং এখানে কিন্তু 6 ইঞ্চি না, এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে 8 ইঞ্চি যে রড হ্যান্ডেল, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু এখন মাত্র ফিটিং করা হইলো, যার কারণে এখনও পেন্সিলের দাগগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এবং এটা খুব তাড়াতাড়ি ফিনিশিং করে ডেলিভারি কর। ভিতরের প্রতিটি পাল্লার মিডিলে কিন্তু আমরা একটা সেলফ দিয়ে দিয়েছি, এবং সেলফটা কিন্তু বাইরে দিয়ে দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটা পাল্লায় দুইটা করে কিন্তু কবজা ব্যবহার করা হয়েছে, সোজা কবজা, এবং এগুলো হচ্ছে এসএস টাচ সোজা কবজা, নন হাইড্রোলিক। ব্ল্যাক এবং বিচ কালারের কম্বিনেশন করার কারণটা হচ্ছে এই ধরনের ব্র্যান্ডি প্রোডাক্টে কিন্তু ইঞ্জিনিয়ার দ্বারা যেটা আসলে গ্রাফিক্স ডিজাইন করা হয় এবং সেখানে কিন্তু সাজেস্ট করে এই ধরনের প্রোডাক্টগুলোই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমি একটা কিন্তু ভিডিও করেছিলাম যে আমার বর্তমানে ফ্যাক্টরির অবস্থা আলহামদুলিল্লাহ খুবই শোচনীয়, কারণ হচ্ছে মানে এত পরিমাণ প্রোডাক্টের অর্ডার, এবং মানে আমি আসলে ওয়ান বাই ওয়ান সময় নিয়ে কাজ করছি, যার কারণে কোয়ালিটি মেনটেন করে আমার একটু টাইম বেশি লাগছে। এই জন্য প্রথমেই আমি যারা আমার কাস্টমার যারা অর্ডার করেছেন এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বলেছিলাম কিন্তু আমি ভিডিওর মধ্যে যে বিচ কালারের কম্বিনেশানে, বিচ ব্ল্যাক শান্টেকের কম্বিনেশানে ঘরটা কিন্তু আমার ভরপুর হয়ে আছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যাংকের জন্য বানিয়েছি হচ্ছে ওয়াল ক্যাবিনেট এবং হচ্ছে বানিয়েছি ফ্ল্যাট ক্যাবিনেট, এগুলোতে ফাইল রাখা হবে ব্যাংকে। তো এই ফ্ল্যাট ক্যাবিনেট এবং এই যে ওয়াল ক্যাবিনেট এগুলোর প্রাইস কত পড়লো এবং কোনটার মাপ কত, আপনাদের যাদের এই ধরনের ক্রাইটেরিয়ার প্রোডাক্ট দরকার তারা আমাদের কাছ থেকে কীভাবে নেবেন সব কিছুই এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। তাই আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আরও একবার স্বাগত জানিয়ে আপনাদেরকে আজকে শুরু করছি আমার এই ভিডিওটি। আপনারা দেখছেন অভি লাইফ ওকে, পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি অভি। দর্শক, স্ক্রিনে এই মুহূর্তে আপনি যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট, এটা ফাইল ক্যাবিনেট বলে, এটা ব্যাংকে রাখা হবে। এটার হাইট হচ্ছে 6 ফিট এবং এটা দুই ভাগে বিভক্ত, উপরে দুটি পাল্লা এবং নিচে দুটি পাল্লা। এটা লম্বায় আছে হচ্ছে 39 ইঞ্চি এবং এটার যে ডিপটা আছে এটার ডিপটা আছে হচ্ছে 16 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি স্কার্টিং মোটা করে দেওয়া আছে, বিচ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশান আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এগুলান কি, এগুলো হচ্ছে আমরা থিনার দিয়েছি আঠা পরিষ্কার করার জন্য, এবং এই প্রোডাক্টটি কিন্তু এখনও কমপ্লিট না, অর্থাৎ ফিনিশিং করা হয় নাই। এই যে মাত্র এগুলো লক লাগানো হয়েছে, হ্যান্ডেল লাগানো হয়েছে, এগুলো ফিনিশিং করে প্রোডাক্টগুলো ডেলিভারি করা হবে। তো যে কোনো সময় চলে যেতে পারে, আমি ব্যস্ত থাকতে পারি, যার কারণে আমি কিন্তু এখনও মানে এটা ফিনিশিং পাই নাই, আর আমি এটা ভিডিওটা করে রাখছি যাতে করে আপনাদেরকে আমি ধারণা দিতে পারি। এই যেটা দেখতে পাচ্ছেন এগুলো থিনার লাগানোর কারণে এরকম হয়ে গেছে, এটা পুরোটা পরিষ্কার করার পরে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এটা চলে আসবে, যেমনটা আমি যদি আপনাদেরকে একটু মুছে দেখাই। ওকে, এবার দেখুন। তো যারা একটু খুঁতখুঁতে মনের বা অনেকে হয়তো বা মনে করবেন যে এই প্রোডাক্টগুলো এরকম কেন, ময়লা কেন এত, আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে আপনারা জানেন যে আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফিনিশিং না হওয়া প্রোডাক্টেরই রিভিউ করি। তবে এটা কিন্তু একদমই ঠিক না, আমি এটা অ্যাকসেপ্ট যে এটা একদমই ঠিক না, কারণ ফিনিশিং করা প্রোডাক্টের রিভিউ করা উচিত, কারণ প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি। মানে আমি অনেক সময় পারি না, 50% ক্ষেত্রে আমাকে রিভিউ করতে হয় এমন প্রোডাক্টের যেটা ফিনিশিং করা হয় নাই। তো কথা বলছিলাম যে এই ওয়াল ক্যাবিনেটটা, ফাইল ক্যাবিনেটটা নিয়ে। তো এই এটার হাইট হচ্ছে 6 ফিট এবং এটার ডিপ হচ্ছে 16 ইঞ্চি এবং এটার দৈর্ঘ্যে আছে হচ্ছে 39 ইঞ্চি, উপরে দুটি পাল্লা এবং দুটি পাল্লাতেই কিন্তু সোজা কবজা ব্যবহার করা হয়েছে, ভিতরে একটি করে সেলফ দিয়ে দেওয়া হয়েছে, এবং এই সেলফগুলোর বড় বড় সেলফ করা হয়েছে যাতে করে ফাইল আপনার দৈর্ঘ্যে বা প্রস্থে যে কোনোভাবে যেন ফাইলগুলো সেট হয়ে যায়। তো উপরে টোটালি 4টা ক্যাবিনেট পাবে ফাঁকা জায়গা, যেখানে তাক সেলফ, যেখানে রাখতে পারবে প্রোডাক্ট অর্থাৎ যে ফাইলগুলো সেগুলো, এবং নিচে পাবে টোটালি 4টা। তো মোট যদি নিচ থেকে হিসাব করি 1, 2, 3, 4টা ম্যাক্সিমাম ফাইল কিন্তু এর ভিতরে রাখা যাবে। এবং এটার যদি লকগুলো নিয়ে আমি কথা বলি, এখানে হাই কোয়ালিটির প্রোটেক্স লক লাগানো হয়েছে এবং এখানে যে হ্যান্ডেলগুলো লাগানো হয়েছে, এই রড হ্যান্ডেলগুলো যেটা এসএস টাচ, এই রড হ্যান্ডেলগুলোর সাইজ হচ্ছে 8 ইঞ্চি, আমরা নর্মালি লাগাই 6 ইঞ্চি, এখানে লাগানো হচ্ছে 8 ইঞ্চি, একটু বড়, যেহেতু এটা ক্যাবিনেট একটা আলমারির মতো ভাইব তৈরি করে। তো এটা নিয়ে বেশি কিছু বলার নাই, এটা এ গ্রেড বোর্ডের শান্টেক বিচ কালার এবং ব্ল্যাক কালার, শান্টেক মুখে চলে আসছে কারণ বেশিরভাগ আমার প্রোডাক্টগুলো শান্টেকের হয়। তো এটার রেটটা আমি একটু পরে বলবো, তার আগে এবার আমি ফ্ল্যাট ক্যাবিনেটটা নিয়ে কথা বলি। ফ্ল্যাট ক্যাবিনেটটার হাইট 30 ইঞ্চি এবং এটার ডিপ আছে হচ্ছে
ষোলো ইঞ্চি, যেটা বলেছিলাম টপ আছে ষোলো, ভিতরে পাবে 15.5, এবং এটার যে দৈর্ঘ্য লম্বা, লম্বা হচ্ছে 4 ফিট 48 ইঞ্চি। তো 48 ইঞ্চি বাই 30 ইঞ্চি, ডিপ হচ্ছে 16 ইঞ্চি। এটা তিনটা পাল্লা আমরা করে দিয়েছি, এদিকে দুইটা পাল্লা মিলে একটা লক দিয়েছি, যেমনটা এখানে দিয়েছিলাম যে দুইটা পাল্লাতে আলাদা আলাদা লক, কিন্তু এখানে কিন্তু দুইটা পাল্লা মিলে আমরা একটা লক করে দিয়েছি, যাতে আলাদা আলাদা করে পাল্লা খোলার প্রয়োজন না পড়ে। এবং এখানেও কিন্তু আমরা একটা পাল্লা, সিঙ্গেল পাল্লা এখানে আমরা আলাদা করে রেখেছি। সবগুলোতেই কিন্তু দুটা করে কবজা ব্যবহার করা হয়েছে, এবং এখানেও বিচ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন করে কিন্তু বানানো হয়েছে। এটা কিন্তু এমন না, অনেকে হয়তো মনে করবেন যে এরকম জোড়াতালি দেওয়া কেন, ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো এইভাবেই তৈরি করা হয়। আসলে এগুলান তো আসলে ইঞ্জিনিয়ার দ্বারা আসলে অপটিমাইজ করে প্রোডাক্টগুলোনের কিন্তু সৌন্দর্য তৈরি করা হয়, এটা কম্পিউটার দিয়ে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করা হয়। সেখানেই কিন্তু এই ধরনের কম্বিনেশনটা ভালো দেখা যায়, যেটা সাজেস্ট করে তারা, আমরাও ঠিক তাদের ধারাবাহিকতায় তাদেরকে অনুকরণ করে এভাবে প্রোডাক্ট তৈরি করেছি। যেমন পেছনে, এটার পেছনে এবং সামনে বিচ কালার দিয়েছি, উপরে টপ বিচ দিয়ে দিয়েছি, ভিতরে একটা সেল ব্ল্যাক, এবং দুই পাশের যে পাগুলান এগুলান ব্ল্যাক কালার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে একটা কথা যে এই ব্লকগুলোন কিন্তু মিডিলে না হয় উপরে হইল কেন, উপরে হওয়ার কারণ হচ্ছে ব্যাংকে যারা কাজ করবে তো এইটা থাকবে সম্ভবত পেছনে, এটা পেছনেই থাকবে, ক্যাবিনেট ফাইল ক্যাবিনেট পেছনে থাকবে, উপরে ফাইল থাকবে নিচে থাকবে। তো যদি খোলার প্রয়োজন পড়ে তাহলে চেয়ার থেকে বারবার যেন হেলে খুলতে না হয়, যার কারণে আমরা এটা দিয়ে দিয়েছি, উপরের দিকে লকটা দিয়ে দিয়েছি, এবং এটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো আরেকটা বিষয় হচ্ছে এই পারের লক না খুললে কিন্তু এই পাল্লাটাও খুলতে পারবে না, এটা খুলে তারপর এটা খুলতে হবে। আবার অনেক ক্ষেত্রে যদি শুধু এক পাশের পাল্লা খোলার দরকার পড়ে তাহলে ওই পাশের পাল্লাটা খোলার দরকারই নাই। তো দর্শক, এই ছিল হচ্ছে ফ্ল্যাট ক্যাবিনেট বিচ কালার, সুপার কোম্পানির 16mm থিকনেসের এ গ্রেড বোর্ডে তৈরি করা, এবং এটাও হচ্ছে বিচ কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন ওয়াল ফাইল ক্যাবিনেট, এটাও হচ্ছে 16mm থিকনেসের সুপার কোম্পানির এ গ্রেড বোর্ডে তৈরি করা। তো এটার মাপ হচ্ছে 6 ফিট বাই 39 ইঞ্চি, এবং এটা হচ্ছে 16 ইঞ্চি ডিপ আছে, এবং এটা হচ্ছে 48 ইঞ্চি বাই 30 ইঞ্চি হাইট, এবং এটারও 16 ইঞ্চি ডিপ আছে। পেছনে দুইটারই কিন্তু 16mm থিকনেসের মেলামাইন বোর্ড লাগানো আছে। তো এখন দুটারই দাম আমি বলে দিব, এইটা যদিও ব্যাংক প্রোডাক্ট এবং এগুলা অভ্যন্তরীণ বিষয়গুলো শেয়ার করতে একবারে আমাকে স্ট্রিক্টলি নিষেধ করা আছে, তারপর আমি আপনাদেরকে একটি ধারণা দিই। এইটার 39 ইঞ্চি মাপ হওয়ার কারণ হচ্ছে এটা ব্যাংকের মাপেই করা হয়েছে, জায়গার মাপ নিয়ে করা হয়েছে, এটা একটা কাস্টমাইজ প্রোডাক্ট, এবং এটা হচ্ছে রেগুলার প্রোডাক্ট, যে কোনো জায়গার ব্যাংকগুলো এই প্রোডাক্টেই মানে এই সাইজেই প্রোডাক্ট তৈরি করে নেয়। তো এটার যেটা দাম, এটার দাম হচ্ছে 8,500 টাকা, এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন ওয়াল ক্যাবিনেট ও লম্বাটা, এটার দাম হচ্ছে 11,500 টাকা। তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ডিজাইন করে বানিয়ে নিতে চান, জানেন আপনারা যে আমাদের কাছে নকশাও আছে, যে কোনো প্রকারের ডিজাইন আপনারা করে নিতে পারবেন, তাহলে অবশ্যই ডিসক্রিপশান থেকে অ্যাড্রেস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমি ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আরও প্রোডাক্টগুলোর যে রিভিউ করা আছে সেগুলোর আমি ইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।